ভারত সম্পর্কে অবাক করাই তথ্যগুলি না জানলে অনেক কিছুই মিস করবেন। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারত, সে কথা সবারই জানা। কিন্তু আরও কোন কোন ক্ষেত্রে ভারত বিশ্বের অনেক তাবড় তাবড় দেশের থেকে এগিয়ে আছে তা বোধ হয় জানেন না অনেকেই। অবাক লাগলেও এগুলি সত্যি। পাহাড়ের চূড়ায় যুদ্ধ, চীন ও পাকিস্তানের মতো দেশ প্রতিবেশী হওয়ায় সদা সতর্ক থাকতে হয় সেনা জওয়ানদের। পাহাড় থেকে যুদ্ধ করার অভাবনীয় ট্রেনিং দেওয়া হয় তাদের। পর্বত শিখর থেকে যুদ্ধ করার ক্ষেত্রে ভারত ও বিশ্বের মধ্যে সবার উপরে। কাশ্মীরে হাই অ্যাল্টিটিউড ওয়ারফেয়ার স্কুলে ট্রেনিং নিতে আসেন ব্রিটিশ, মার্কিন কিংবা জার্মান সেনার জওয়ানরা। নিউক্লিয়ার ফুয়েল হিসেবে থোরিয়াম, অন্যান্য দেশ যখন নিউক্লিয়ার ফুয়েল হিসেবে ইউরেনিয়ামের বদলে কী ব্যবহার করা যাবে তা ভেবে হয়রান হচ্ছে, তখন ভারতে শুরু হয়ে গিয়েছে থোরিয়াম ব্যবহার করার কাজ। ভারতে প্রাকৃতিক থোরিয়াম আছে প্রচুর পরিমাণে। ভারতের বিজ্ঞানীরা থোরিয়াম ব্যবহার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। যোগা ও আয়ুর্বেদ, যোগা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, আর তা নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন এক্ষেত্রে ভারতের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। যোগের গুণ বর্তমানে চিকিৎসাশাস্ত্রে প্রমাণিত। এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে মঙ্গলে পা, ভারতের মঙ্গল অভিযান সম্পর্কে সবাই অবহিত হলেও অনেকে হয়তো জানে না যে ভারতই এশিয়ার মধ্যে প্রথম দেশ যারা মঙ্গলে পৌঁছেছে। বিশ্বের মধ্যে চতুর্থ দেশও বটে, আর সব থেকে কম খরচ হয়েছে এই অভিযানে মাত্র 453 কোটি। তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীকে যতই প্রশংসা করা হোক সেটা কম হয়ে যায়। বাহিনীতে রয়েছে 11,29,901 ট্রুপ ও 9,60,000 রিজার্ভ ট্রুপ। বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম বাহিনী হিসেবে তাই উঠে এসেছে ভারতের নাম। দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ইউজার, বলা হয় ভারতের ভবিষ্যৎ নাকি ইন্টারনেটের হাতে, আর সেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে চীনের পরে স্থান ভারতের। ভারতের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 35,40,00,000, অনেক পিছনে পড়ে যায় আমেরিকা, জাপান, রাশিয়ার মতো দেশ। চতুর্থ ভয়ঙ্করতম এয়ারফোর্স, ভারতের এয়ারফোর্সের কাছে রয়েছে 1820 এয়ারক্রাফ্ট, 905 কমব্যাট বিমান, 595 ফাইটার জেট ও 310 অ্যাটাক হেলিকপ্টার। সব মিলিয়ে বিশ্বের চতুর্থ ভয়ঙ্করতম এয়ারফোর্স রয়েছে ভারতের, পিছনে ফেলে দিয়েছে জার্মানি, ব্রিটেন সহ একাধিক দেশকে। দ্বিতীয় বৃহত্তম আইটি ইন্ডাস্ট্রি, ভারতের আইটি ইন্ডাস্ট্রি দ্বিতীয় বৃহত্তম, ক্রমশ বৃদ্ধির দিকে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি। আগামী 5 বছরের মধ্যে চীনকেও ভারত পিছনে ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।